শুক্রবারই সেই দিন যেই দিন বিধানসভায় ফের একবার ধুন্দুমার কাণ্ড বাঁধতে পারে। শুক্রবার হবে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি। সেই দিন মুকুলের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও হাজির হতে হবে বিধানসভায়। ইতিমধ্যেই মুকুল ও শুভেন্দুকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তলব করেছেন বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে। আদালতের নির্দেশ মেনে মুকুলের বিধায়ক পদ খারিজ মামলার ফের শুনানি শুরু করবেন বলে সকালেই জানিয়েছেন তিনি। আর সোমবার সন্ধ্যায় দুই পক্ষকেই তলব করলেন। সূত্রের খবর, শুক্রবার দুপুরে বিধানসভায় স্পিকারের ঘরে হাজির হতে বলা হয়েছে শুভেন্দু এবং কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। সোমবার সকালে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, কোর্ট একটা রিমাইন্ডার পাঠিয়েছে, আমি দেখব, আইনত দেখব কতটুকু গ্রহণ করা যাবে, দুই পক্ষকে ডেকে হিয়ারিং করব। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত 11 ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দেন স্পিকার। রাজ্যের বিরোধী দলনেতার আবেদন খারিজ করে তিনি জানান, মুকুল বিজেপিতেই আছেন, তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। তারপরেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির পরিষদীয় দল। সেই মামলার শুনানিতে 11 এপ্রিল দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি সংক্রান্ত মামলায় বিধানসভা স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেরেই ফের এই বিষয়ে শুনানি করবেন পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার। প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয় পান মুকুল, কিন্তু 11 জুন তৃণমূল ভবনে পুত্র শুভ্রাংশুকে নিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেন তৃণমূলে। তারপর থেকেই মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে আদালতে লড়াই চালাচ্ছে বিজেপির পরিষদীয় দল। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুকুলের বিষয়টি নিয়ে ফের শুনানি সংক্রান্ত স্পিকারের মন্তব্যে নিজেদের নৈতিক জয় দেখছে বিজেপির পরিষদীয় দল।